বেরোতে পর স্বাগত এখন খবর বিস্তারিত চার দিনের পুলিশ রিমান্ডে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী সোমবার প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে বিশেষ আদালতে সোপর্দ করা হয় 2008 ও 2009 অর্থবর্ষে পুত্র দপ্তরের আর্থিক দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে 8 নভেম্বর জিবি হাসপাতাল থেকে ছাড়ার পর বিশেষ আদালতে সোপর্দ করা হয়। সেই দিন বিকেলে বিশেষ আদালতে বাদল চৌধুরীকে তোলা হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে বাদল চৌধুরীর 7 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানানো হয়। সরকার পক্ষের আইনজীবী বাদল চৌধুরীর পুলিশ রিমান্ডের আবেদনের পক্ষে জোরালো দাবি জানান। অপরদিকে বাদল চৌধুরীর আইনজীবী জানান, বাদল চৌধুরীর শারীরিক অবস্থা তেমন একটা ভালো নেই। এ অবস্থায় বাদল চৌধুরীকে পুলিশ রিমান্ডে পাঠানো হলে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই বাদল চৌধুরীকে পুলিশ রিমান্ডে না পাঠিয়ে জেল হেফাজতে পাঠানো হোক এবং বাদল চৌধুরীকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হোক। আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর কোনো রায় দেয়নি, রায় রিজার্ভে রাখে। রায়দানের জন্য 11 নভেম্বর দিন ধার্য করা হয়। ততদিন বাদল চৌধুরীকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক সোমবার বাদল চৌধুরীকে পুনরায় বিশেষ আদালতে তোলা হয়। এদিন বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সরাসরি বাদল চৌধুরীকে বিশেষ আদালতে নিয়ে আসা হয়। বাদল চৌধুরীকে আদালতে সোপর্দ করার পর বিচারপতি এই দিন বাদল চৌধুরীর 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। তবে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে জানান বাদল চৌধুরীর পক্ষের আইনজীবী রঘুনাথ মুখার্জি। তিনি জানান, আদালত জানিয়ে দিয়েছে বাদল চৌধুরীকে পুলিশ লকআপে রাখা যাবে না, ওনার জন্য আলাদা রুম, বিছানা, টয়লেট, চিকিৎসক প্রদান করতে হবে। এই শর্তগুলি যদি তদন্তকারী অফিসার পূরণ করতে পারে তবে 4 দিনের জন্য বাদল চৌধুরীকে মামলার তদন্তকারী অফিসারের হেফাজতে প্রদান করা হবে। এই শর্তগুলি যদি পূরণ করতে তদন্তকারী অফিসার ব্যর্থ হয় তবে জেল হেফাজতে পৃথক রুমে রেখে বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চালাতে পারবে পুলিশ। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী তারিখ থেকে বাদল চৌধুরীকে আদালতে আনতে হবে না, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ আদালতের বিচারক বাদল চৌধুরীর সাথে কথা বলবেন। এই মামলার ধৃত অপর অভিযুক্ত প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককেও পরবর্তী তারিখ থেকে আদালতে আনতে হবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারক। অপরদিকে এই মামলার স্পেশাল পিপি রতন দত্ত জানান, 8 অক্টোবর বাদল চৌধুরীর পুলিশ রিমান্ডের জন্য আদালতে আবেদন জানানো হয়। এই পুলিশ রিমান্ডের প্রয়োজনীয়তা নিয়ে বেশ কিছু বিষয় আদালতে তুলে ধরা হয়। সেগুলি হলো, বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা না হলে 164 কোটি 31 লক্ষ টাকা কোথায় গিয়েছে, কার কাছে গিয়েছে তা জানা যাবে না, কিছু সরকারি নথি পাওয়া যাচ্ছে না, সেগুলি কোথায় গেছে, কিভাবে গেছে, কার কাছে এই নথি রয়েছে তা বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যাবে। এই দুর্নীতির সাথে আরও কারা যুক্ত রয়েছে তা জানতে গেলে বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত এই বিষয়গুলি বিবেচনা করে বাদল চৌধুরীর 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। রতন দত্ত আরও জানান, আইন মেনে বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন পুলিশ ততটা সহযোগিতা বাদল চৌধুরীকে করবে। আদালত যে শর্তগুলি দিয়েছে সেগুলি পূরণ করে আদালতকে অবগত করা হবে, তারপর পুলিশ বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানান তিনি। আপনারা সবাই জানেন, আপনারা সবাই অবগত আছেন যে এই মামলাটা, এখানে আর্থিক ঘোটালা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় আর্থিক ঘোটালার মামলা। এই মামলাতে 3 জন আসামি, বাদল চৌধুরী, সুনীল ভৌমিক এবং ওয়াইপি সিং, অলরেডি 2 জন আসামি এখানে অ্যারেস্ট হয়ে গেছেন, 2 জনই কাস্টডিতে আছেন। গত 8 তারিখে পুলিশ রিমান্ডের জন্য আমাদের পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে আইও একটা অ্যাপ্লিকেশান করেছেন। এখানে ওনার কতগুলি স্পেসিফিক পয়েন্ট ছিল যে কেন পুলিশ রিমান্ড দরকার, ওই পয়েন্টগুলির উপর আমরা আর্গুমেন্ট করেছি। প্রথমত আমাদের আর্গুমেন্টের মেইন বিষয়বস্তু ছিল যে ওনাকে ইন্টারোগেট যদি না করা হয় তাহলে এই যে টাকা 164 কোটি 31 লক্ষ টাকা, এই টাকাটা কোথায় গেল, কার কাছে গেল, কীভাবে গেল সেটা পাওয়া যাবে না। দ্বিতীয়ত কিছু ডকুমেন্টস মিসপ্লেস হয়ে গেছে, এগুলি যে কোনোভাবে এগুলি সরিয়ে রাখা হয়েছে, সেগুলি কোথায় গেল, কিভাবে গেল এবং কার কাছে আছে সেটা ওনাকে ইন্টারোগেশন করার মাধ্যমে বের করা যাবে। আর থার্ড পয়েন্ট ছিল যে এটার সঙ্গে আর কারা কারা ইনভলভ, যা তাদের নাম বের করা। সুতরাং এই 3টা পয়েন্ট এবং আরও আদার্স পয়েন্ট নিয়ে আমরা আর্গুমেন্ট করেছি, কোর্ট দীর্ঘ আর্গুমেন্ট শুনেছেন। শোনানোর পরে আজকে জাজমেন্ট রিজার্ভ রেখেছিলেন, আজকে একটু আগে জাজমেন্ট দিয়েছেন মাননীয় আদালত। আমাদের আর্গুমেন্টের উপর প্লিজড হয়েছেন এবং 4 দিনের জন্য পুলিশ রিমান্ড গ্রেন করেছেন এবং আমরা স্যাটিসফাইড
যে ইন্টারোগেশন হবে ওনাকে যথারীতিভাবে আইন মেনেই হবে, এখানে কোনো প্রবলেম থাকবে না, এবং পুলিশের তরফ থেকে যত ধরনের কোপারেশন দরকার পুলিশ ওনাকে করবেন। আমরাও আশা করব বাদল চৌধুরী উনিও যাতে কোপারেশন করেন ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে, যাতে সঠিক তথ্য বের হয় আমরা এটাই চাইছি, এবং ওনার ইন্টারোগেশন চলার পরে ওনাকে আগামী 22 তারিখ আদালতে আবার হাজির করবে। আদালত থেকে কিছু কিছু মানে কন্ডিশন রেখেছিল ওনার মানে শারীরিক অবস্থার কথা চিন্তা করে, সেগুলি ফুলফিল করতে পারলি নাকি? না না, ওনাকে শুধু আদালত বলেছেন যে লকআপে রাখা যাবে না, লকআপের বাইরে যে কোনো ফ্রি রুমে ওনাকে ইন্টারোগেট করা যাবে, সেটা আমরা ইমিডিয়েটলি অ্যারেঞ্জ করবো। অ্যারেঞ্জ করে আমরা কোর্টকে জানাবো, তখন আমরা ওনাকে ইন্টারোগেট করবো, পুলিশ আমাদের পক্ষ থেকে ইন্টারোগেট করবেন। সুনীল ভৌমিক 11-22 তারিখ ওনাকে আবার কোর্টে হাজির করানোর জন্য কোর্ট নির্দেশ দিয়েছেন। আজকে সুনীল ভৌমিকের পক্ষে কোনো বেল পিটিশন সোয়াল করা হয়নি বা সাবমিট করা হয়নি। মামলার ধারাগুলো একটু যদি বলেন। মামলার ধারা ছিল প্রথমত 13 অফ প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, তারপর ছিল 409, 120B, 417, 420, অনেকগুলি ধারা এখানে আছে। নতুন করে কি কোনো ধারা লাগানো হবে? আমরা এটাই ইন্টারোগেশনের ব্যাপার, ইনভেস্টিগেশনের ব্যাপার, তদন্তকারী পুলিশ অফিসার যদি মনে করেন তদন্তের শেষে বা ইন্টারোগেশনের পরে নতুন কোনো ধারা যোগ করার ব্যাপার আছে, তখন ওনার এভরি রাইট আছেন উনি অ্যাপ্লিকেশন করার, এবং উনি ওই লিবারিটি ওনার কাছে আছেন, উনি কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করবেন, কোর্ট যথারীতি এটা অ্যালাউ করবেন। হ্যাঁ, ওনার যদি শারীরিকভাবে কোনো প্রবলেম হয় যথারীতি আমরা ডাক্তার দিয়ে প্রত্যেক দিন একবার করে ওনার মেডিকেল চেক আপ করার ব্যবস্থা রাখবো। স্পেশাল পিপি রতন দত্ত মহাশয় আছেন, আমাদের আইনজীবী রাজু দত্ত। গত 8/11/2019 এই মামলার অন্যতম আসামি বাদল চৌধুরীর পক্ষের আইনজীবীগণ একটি বেল পিটিশন মাননীয় আদালতে সাবমিট করে। উভয় পক্ষের শুনানি শেষে ওই দিন মাননীয় আদালত আজ এটার আদেশের অর্ডার পাস করার জন্য ফিক্স করেন, এবং সে অনুযায়ী আজকে মাননীয় আদালত এটা আদেশ দেন বাদল চৌধুরী 4 দিনের পুলিশ রিমান্ড দেন, এবং অন্যদিকে সুনীল ভৌমিকের পক্ষের আইনজীবীরা কোনো বেল পিটিশন আদালতে দেয়নি, তাই সুনীল ভৌমিককে জেসিতে পাঠানো হয়েছে, এবং এই মামলার স্পেশাল পিপি রতন দত্ত মহাশয় পুলিশ রিমান্ডের পক্ষে আদালতে জোর সওয়াল করেছেন। আমি স্পেশাল পিপি রতন দত্ত মহাশয়। 4 দিনের পুলিশ রিমান্ড শেষে 14 অক্টোবর বাদল চৌধুরীকে আদালতে তোলার কথা থাকলেও সেই দিন আদালতে আনতে হবে না বাদল চৌধুরীকে, তবে আদালতে শুনানি হবে। বিচারক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন বাদল চৌধুরীর সাথে। এখন দেখার পুলিশ বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ নতুন কোন তথ্য জানতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার রবীন্দ্রভবনে আগরতলা বইমেলার প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গতবার বইমেলা করতে গিয়ে কী কী সমস্যা এসেছে সেই বিষয়গুলি সঠিকভাবে পর্যালোচনা করা হয়নি। ভালো খারাপের পর্যালোচনা না করলে এগুলি সম্ভবপর, কেবল নতুন প্রস্তাব আনলেই চলবে না, ভালো মন্দগুলির যথাযথ পর্যালোচনা করা প্রয়োজন। সমস্যাগুলি থেকে উত্তরণের রাস্তা বের করে নতুন প্রস্তাব আনতে হবে। বইমেলা সর্বজনীন, কিন্তু এর অর্থ এই নয় যে গণতন্ত্রের নামে যা কিছু করা যাবে, এতে রাজনীতি বরদাস্ত করা হবে না। রাজনৈতিক মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের রাখা উচিত নয়, সমাজের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে, যাতে সমাজের কাছে ভালো দিকটি পৌঁছয়। বইমেলার মধ্যে জ্ঞান বিতরণ করার পরিবর্তে রাজনীতি করা চলবে না, এক্ষেত্রে বইমেলা কমিটিকে সতর্ক থাকতে হবে, বিতর্কিত বিষয় যাতে না ঘটে। সোমবার রবীন্দ্রভবনে 38তম আগরতলা বইমেলার 2020 সালের প্রথম প্রস্তুতি সভায় এই বার্তা দেয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 38তম আগরতলা বইমেলার স্থান নিয়ে নতুন প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আরো অপমান করবো এই ধরনের কিছু আমি দেখেছি মিডিয়াতে এসেছিল, তার দৌড়ঝাঁপ শুরু হয়েছে,
তারপর রাজনীতি শুরু হয়ে গেছে, ওই মেলা তো এটা সার্বজনীন সবার জন্য, তার মধ্যে কোনো রাজনীতি করা উচিত না। আর রাজনীতি একটু মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের তার মধ্যে রাখা উচিত না। ঠিক আছে, আমি কোনো পার্টি থেকে আসি, যে শুধু কোনো পার্টি থেকে আসি, কেউ না কেউ কোনো পার্টি পছন্দ করে, তার এটা নিজস্ব বিষয়। কিন্তু বইমেলাটা করার সময় যাতে সার্বিকভাবে ডেমোক্রেটিক গেমতে মানসিকতা সবার ইকুয়ালি সামান্য 19-20 হতে পারে, কিন্তু মানসিকতা রাখা উচিত সমাজের উন্নয়নের জন্য, সমাজকে জাগরণ করার জন্য, সমাজকে শিক্ষিত করার জন্য আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করব, তার মাধ্যমে যাতে সমাজের কাছে ভালো দিকটা চলে যায়। তো এইগুলো যখন বইমেলার সময় দেখা যায় যে মিডিয়াকে দৌড়াদৌড়ি করছে, দুই পার্টির মধ্যে দৌড়ঝাঁপ হচ্ছে, এতে বইমেলার অপমান, যে এত জ্ঞান বাঁটার জন্য আসছে আর সেখানে মারপিট হচ্ছে, সেখানে কেউ গিয়ে বন্ধ করে দিচ্ছে, কেউ গিয়ে ভুলছে, তার জন্য কেউ আবার প্রত্যেক পত্রের মধ্যে রাজনীতি শুরু করে দিয়েছে, কেউ আবার তার কটাক্ষ করছে, কেউ পক্ষ বলছে, কেউ বিপক্ষ বলছে, বইমেলা কেন্দ্রের মধ্যে না কেন্দ্রের মধ্যে হয়ে যাচ্ছে। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, সাংসদ প্রতিমা ভৌমিক, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অরুণ উদয় সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণ ও তার প্রবেশদ্বারকে কিভাবে আরও সাজিয়ে তোলা যায় সেই বিষয়ে বেশ কিছু প্রস্তাব দেয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর আগরতলা শহরের বুকে অঘোষিত বারে হানা দিল আবগারি দফতর, উদ্ধার হলো বিপুল পরিমাণ দেশি ও বিলাতি মদ, আটক করা হয়েছে পরিচালক সৈকত দত্ত ও তন্ময় সাহাকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে চাঞ্চল্য বিরাজ করছে। সম্প্রতি রাজ্য সরকার আগরতলা শহরে একটি বারের লাইসেন্স প্রদান করে সেই মোতাবেক লাইসেন্স প্রাপক বার চালু করে, কিন্তু তার আগে থেকে রাজধানী আগরতলা শহরে অবৈধভাবে চলছে বহুবার। নামকরা হোটেলের অভ্যন্তরে সন্ধ্যার পর থেকে এই বার চালু হয়, দেখা যায় বহু যুবক যুবতীর আনাগোনা। এই সকল বারে রাজ্যের পাশাপাশি বহির রাজ্য থেকে নিয়ে আসা হয় নর্তকী, গভীর রাত পর্যন্ত চলে এই সকল বার। এ নিয়ে বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদও সম্প্রচার করা হয়, কিন্তু কারো কোনো হেলদোল লক্ষ্য করা যায়নি। পূর্বতন সরকারের সময় থেকে এই সকল অবৈধ বার পুলিশ ও আবগারি দফতরকে ফাঁকি দিয়ে চলছিল। শনিবার রাতে তার প্রমাণ পেল আবগারি দফতর। শনিবার রাতে আবগারি দফতরের নিকট গোপন খবর যায় রাজধানীর এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের দ্বিতলে অবৈধভাবে বার চলছে। সাথে সাথে আবগারি দফতরের আধিকারিক সভ্যচাচী সিনহার নেতৃত্বে সেখানে ছুটে যায় আবগারি দফতরের কর্মীরা। সেখানে গিয়ে তারা গোপন সংবাদের সত্যতা খুঁজে পায়, দেখা যায় এই দ্বিতল ভবনে নৃত্য পরিবেশন করছে রাজ্য ও বহিঃরাজ্যের নর্তকীরা, রয়েছে বহু যুবক যুবতীর সমাগম। বারের ন্যায় টেবিলে টেবিলে পরিবেশন করা হচ্ছে সুরার গ্লাস, চলছে ডিজে। আবগারি দফতরের আধিকারিক সহ কর্মীদের দেখতেও মুহূর্তের মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়। তখন আবগারি দফতরের কর্মীরা তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ বিলাতি মদ উদ্ধার করে, আটক করা হয় এই অস্থায়ী বেআইনি বারের পরিচালক সৈকত দত্ত ও তন্ময় সাহা সহ তিন নর্তকীকে। এই অভিযানের নেতৃত্বে থাকা আবগারি দফতরের আধিকারিক সব্যসাচী সিনহা জানান, ওনাদের কাছে এই অঘোষিত বারের গোপন সংবাদ ছিল, সেই মোতাবেক অভিযান চালিয়ে সাফল্য মিলেছে। যে কাপড়গুলি পেয়েছেন সেগুলির ব্যাপারে আপনাদের কি স্টেপ নিচ্ছেন? আমাদের যা যা মানে পেয়েছি যে কতগুলি ফরেন লিকার যা যা বিষয় আমরা সিজ করে নিয়ে যাবো, দেখুন প্লাস একজন অ্যারেস্ট করে নিয়ে যাবো, এরপর এক্সপোর্ট প্রসিডিওর পুরো বিল যা নেওয়ার যায়। স্যার অভিযানে কে কে ছিলেন? স্যার অভিযানে আমি ছিল, আমি সুপারিন্টেন্ডেন্ট এক্সেল বেস্তেপুরা এবং আমার সিনিয়র ইন্সপেক্টররা আছে চয়ন দেবান এবং সুখদেব বর্মা এবং অন্যান্য সবাই আছে আমাদের পুরো এক্সাইজ টিম এবং কমিশনার এক্সাইজ অফিস থেকে আমাদের সঙ্গে এসেছে। স্যার যেহেতু ওরা বলছে যে পশ্চিম থানা গোটা বিষয়টাই জানে, সেদিকে আপনার কোনো বকবাস কী কারণে এক্সাইজ কোনো ইন্ডিয়ান মেড ফরেন লিকার কোথাও বিক্রি করতে হলে এক্সাইজের পারমিশন তারা কিছু করতে পারে না, ওইটা অন্য কিছু বাদ হয় জন্য এবার এনে আদার থিং এটার পারমিশন ওরা নেয়নি থানাকে, কী বলেছে না বলেছে এটা ব্যাগ কথা বলছে থানা, থানা থেকে কী কারণে ওরা কাগজ দিয়েছে সে কোনো সরাসরি পেপার কোনো কাগজ দেয় দিয়েছে কি কোনো কাগজই নেই, এটা বলতে হচ্ছে বলছে আজকে বলছে আজকে শুরু হচ্ছে, আমাদের তথ্য আছে 15 দিন ধরে চলছে। আমরা তাকে তাকে ছিলাম যে কোন দিন রেড হ্যান্ডেড ধরবো আমরা, তো এটা এটা রেড করতে হলে কনফার্ম নিউজ পেতে লাগে, আমরা শুনেছি সোর্সের থেকে খবর এসছে তো জেনুইন কিনা একটা তারা এসে রেড করবো পাবলিক প্লেসে, এটা তো যতক্ষণ জেনুইন না হবে তখন আমরা আজকে জেনুইন হয়েছে, আজকে 20 দিন ছিল আমরা জানি যে আজকে হবে আজকে উইকেন্ড
আমি নিজে যে কারণে এসেছি বন্ধের দিন। আমার নাম সম্পর্কে রাজ্য সিং, সুপারিনটেন্ডেন্ট। অ্যাকচুয়ালি আমাদের এক্সাইজ ইন্সপেক্টর, আমরা অনেকদিন ধরে এটা খবর নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। আমাদের এখানে অনেক জায়গায় খবর এসছে এরকম কার্ড দিয়ে নাকি এরকম। অ্যাকচুয়ালি কি বারের পারমিশন তো আগত শহরে আপনারা জানেন একটাই দেওয়া হয়েছে, যেটা প্রসিডিউর মেনটেন করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কাছে তথ্য ছিল যে এরকম এই আয়তনবা সেন্ট্রাম হল এখানে মলে এরকম চলছে অবশ্যই বার। তো সুতরাং আমরা আমাদের রিলায়েবল সোর্স থেকে খবর নিয়ে আজকে আমরা এসছি রেড করতে। রেড করতে গিয়ে তো আমরা সাকসেসফুলি অনেক কিছু পেয়েছি। কী অবস্থায় পেয়েছেন, কী কী উদ্ধার হয়েছে? আমরা এখানে পেয়েছি, এখানে নাচ গান চলছিল এবং নাচ গানের পারমিশনও নেই। তারপরে এখানে ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছিলো, যেভাবে বার যেভাবে চলে সেভাবে মানুষ এবং ফুড আইটেমও ছিল। তো দেখলাম একদম পুরোপুরি এটা প্যাকড মানে ছিল। আধুনিক তদন্তের মালিকানা কে ছিলেন? মালিকানা তো আমরা আমি চিঠি দিয়েছিলাম, তারা গাড়িতে আমি জানিয়ে এসেছিলাম যে আমরা শো করবো এখানে। কার কাছে? ওএসপিএস এ আমাদের ওখানে মানে ওরা ডায়েরিতে এন্ট্রি করে রেখেছে, ইফ এনি প্রবলেম অকার্স ওরা এসে স্টেপ নেবে। মানে কোথায় আপনারা অবৈধভাবে চালাচ্ছেন? আপনার পারমিশন পাননি? না। তো আপনারা কীভাবে চালাচ্ছেন পারমিশন না পেয়ে? পারমিশন না পেয়ে এটা হয়তো আমার ভুল হয়েছে হয়তো, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এই মেয়েগুলা কারা? যারা মেয়েগুলো এখান থেকে উদ্ধার হয়েছে মেয়েগুলো ছিল যারা কারা? এরা নর্মাল পিপলস, ওরা মানে যারা মানে পার্টিতে নিয়েতে যায়, ম্যাক্সিমাম জব করছেন ওরা বাকিরা। এখানে এন্ট্রি ফি কত টাকা করে রাখছে? এন্ট্রি ফি 500 rupees থাকছে কাপল, আর 300 rupees ছিল স্ট্যাগ এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি। আর ড্রিঙ্কটা কীভাবে আপনারা সার্ভ করছেন, কত টাকার বিনিময়ে? ড্রিঙ্কস আমরা মেনলি সার্ভই করছিলাম এখানে একদম ইয়েতে, মানে মেনু করা ছিল এখানে, একটা দু তিনটে আইটেমের মেনু ছিল এইগুলি। আপনার কতজন এই বারের দায়িত্বে ছিলেন, এই অর্গানাইজার? আপনার কতজন অর্গানাইজার? আমি কতদিনের জন্য নিয়েছেন? আজকের জন্য আজকের জন্য জন্য করেছেন 6টা থেকে 10টা। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার জয়নগর। এদিকে আবগারি দপ্তরের হাতে ধৃত সৈকত দত্ত জানায় সে ডিজে নাইট শো করার জন্য পশ্চিম আগরতলা থানায় আবেদনপত্র জমা দিয়েছিল। পশ্চিম আগরতলা থানা সেই আবেদনপত্র গ্রহণ করেনি। তবে পশ্চিম আগরতলা থানার পুলিশ বিষয়টি তাদের ডায়েরিতে নথিভুক্ত করে রেখেছিল। তবে সে জানায় এটা কোনো বার নয়, আর এখানে অঘোষিত বার পরিচালনার জন্য তার কাছে কোনো বৈধ অনুমতি নেই। এমনভাবে প্রপার ওয়েতে আমি এমন কোনো ই করিনি, কিন্তু আমি আমার এখানে একটা ইভেন্ট করব, ঠিক আছে, ইভেন্ট করব, এটার ব্যাপারে নিয়ে আমি একটা চিঠি দিতে গেছিলাম পুলিশকে, কিন্তু পুলিশ ওটা রিসিভ করেনি। না রিসিভ করে ওনারা কী করেছেন, ওনারা নিজেদের ডায়েরি যেটা আছে ওটার মধ্যে ওটা না ইয়ে করে রেখেছেন, নোট করে রেখেছেন। কোন থানা নোট করে রেখেছেন? ওয়েস্টপ্রেসে নোট করে। আমি এটাও বলেছি যে স্যার ইফ এনি প্রবলেম অফার্স আমরা 10টার মধ্যে বাই হোক বাই হোক আমরা 10টার মধ্যে প্রোগ্রাম বন্ধ করে দেবো পুরোপুরি। বলছে যে এর বেশি যাতে না হয় যেভাবে হোক একটা 10টার মধ্যে বন্ধ করবে, বন্ধ করে সেটা যাতে সব ক্লিয়ার, কোনো ধরনের কোনো যাতে প্রবলেম না ফেস করতে হয়। কারণ আপনাকে রিসিভ কপি দেওয়া হয়েছে? না, রিসিভ কপি ওনারা দিয়ে ওনারা আমাকে বলেছেন যে রিসিভ কপি 48 hours প্রিয়র, অ্যাটলিস্ট 48 hours আগে মানে এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন দিতে হয় ফর রিসিভ কপি 48 hours। ঠিকভাবে জানাইছিলেন না? আমি লিখিতই, আমার লিখিত যেটা আমি কাগজটা নিয়ে গেছিলাম উইথ জেরক্স কপি এন আউট আমার কাছে সব দুটোই আছে। তারা তো বলছে আপনি অবৈধভাবে বার চালাচ্ছেন, এ ধরনের অভিযোগ। আমার হয় আমার ভুলটা এটাই হয়েছে যে আমি এখানে অ্যালকোহল প্রোভাইড করেছি।
ওটা আমার ভুল হয়েছে, আমি 100 বার স্বীকার করছি। কতজন এসেছিল, কত টাকা ধার্য করা হয়েছিল আপনার তরফে? আমার তরফে এরকম কোনো কিছু না, ম্যাক্সিমামই ধরেন যে 60 বা 70 পিপলস, 60 বা 70 পিপলস, এর বেশি না। কত টাকা করে এই শু দেখ? 300 আর 500। আপনার নাম? আমার নাম সৈকত, সৈকত দত্ত, সৈকত দত্ত গুপ্ত। ধৃত সৈকত দত্তর বক্তব্য থেকে স্পষ্ট, ডিজে নাইট শোর নামে রাজধানী আগরতলা শহরে চলে অঘোষিত বার, আর শনিবার রাতে সে অঘোষিত বার চলতে পারে তার আগাম খবর পশ্চিম আগরতলা থানার পুলিশের নিকট ছিল। সে যাই হোক, যতটুকু খবর, এখনও আগরতলা শহরের আনাচে কানাচে এখনও এই ধরনের অঘোষিত বার চলে। এখন দেখার পুলিশ এই আবগারি দপ্তর আগামীতে কী ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাগড় সাগরমহলের নতুন চুক্তি স্বাক্ষরিত হয় সোমবার। চুক্তি স্বাক্ষরিত হয় শিলং পোলো টাওয়ার প্রাইভেট লিমিটেডের সাথে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পনোজ সিংহ রায়। মেলাগড় সাগরমহল ছিল এতদিন ধরে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের হাতে। সাগরমহলকে উন্নয়নের সাথে চুক্তি স্বাক্ষর করা হয় শিলং পোলো টাওয়ার প্রাইভেট লিমিটেডের সাথে। এদিন চুক্তি স্বাক্ষরকে সামনে রেখে সাগরমহল কনফারেন্স হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন দপ্তরের ডাইরেক্টর বিশ্বশ্রী বি, জেলাশাসক সিপাহীজলা সি কে জমাতিয়া এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হোটেল পোলো টাওয়ারের শ্রী দেবল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রথম লিজ ও চুক্তি স্বাক্ষর করা হয় 10 বৎসরের জন্য, পরবর্তী সময়ে 5 বৎসর করে বাড়ানো হবে। শিলং এর এই হোটেল পোলো টাওয়ারের চুক্তি ও স্বাক্ষর করে ট্যুরিজমের ডাইরেক্টর বিশ্বশ্রী বি ও পোলো টাওয়ারের চিফ এক্সিকিউটিভ শ্রী দেবল। And we think it can go to a new era now in terms of what additional infrastructure we can add. This is our second project in Tripura, and that shows our commitment to the state. Hopefully there will be many more. We are very thankful especially to the Ministry of Tourism, the Honorable Minister of Tourism, and the Department of Tourism, TTDCL, and all its officials. They've been very professional and very supportive in terms of all our endeavors to move ahead and to develop tourism. We are very sure that this Rudrasagar Lake is such a beautiful and, you know, it's such an iconic site. We need to give it an iconic property to complement that iconic site. And this building, this whole campus is so beautiful. I think we can bring it up to international standards. Welcoming to all sorts of tourists, you know, Northeast itself is such a big market. Then we have the Indian market and then we have the global market. We currently have 6 operational hotels across various parts of the country. We have sales offices in the country, and then we have sales tie-ups with various travel agents in the in different parts of the world, in Europe and America. So we think that we'll be able to bring in tourists from everywhere and Tripura as a whole. Every state needs a circuit. So as we create more multiple destinations in the state, then we create a tourist circuit, and I'm sure that will benefit the whole state as a whole. So once again, I thank you all for being present, and thank you to everybody on the dais. Thank you, Government of India. हम लोग क्या आज प्रोटीन डेटी लगा रहे हैं, आप देख रहे हैं एक भी लग गया, दूसरा भी लगेगी, और जगह पे हम लोग मंदिर का लगाएंगे, हम लोग नारियल कुंज में लगाएंगे, छोटी पुणा में लगाएंगे, उदयपुर जगन्नाथ की बहुत से जिला के जवाब जिस भी जलाशय उसमें हम लगाएंगे, तो उसके साथ में दूसरा भी एक काम उठ लिया जो पहले भी उठ सकते थे। हम बेटा एक बार हम लगा दिया उज्जैन तो पहले उसमें दे दिया, हम अखौरा बॉर्डर में दे दिया, हम सिपाहीजला में देंगे, हम बड़बोड़ा में देंगे, हम लोग एडीसी एरिया में उसमें देंगे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার লেক চমেনি বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও পূরণে এগিয়ে আসছে বাজার কমিটিগুলি। ধারাবাহিকভাবে নানা কর্মসূচির মাধ্যমে তা পূরণ করছে তারা। এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখতে হবে। সোমবার লেক চমেনি বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে লেক চমেনি বাজার সবজি সেটে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এ আহ্বান জানান সাংসদ প্রতিমা ভৌমিক। এসো রক্তের বাঁধনে বাঁধি প্রাণ, এ আহ্বান সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করে লেক চমেনি বাজার উন্নয়ন কমিটি। উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। স্তরের মানুষই সামাজিক কাজে, যেমন আমাদের লেক চমেনি বাজারের ব্যবসায়ী সমিতি আমাদের সম্মানিত অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। ব্লাড ডোনেশন ক্যাম্প ওনারা সংগঠিত করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা ব্লাড দেওয়ার জন্য এসেছেন তাদেরকেও ধন্যবাদ, আর আপনাদেরকেও সকাল সকাল এসেছেন।
সোমবার ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা 8 নং বর্দোয়ালি মন্ডল কমিটির উদ্যোগে সংগঠিত করা হয় এক জনজাগরণ র্যালি। ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা 8 নং টাউন বর্দোয়ালি মন্ডল কমিটি উদ্যোগে সোমবার সংগঠিত করা হয় জনজাগরণ র্যালি। টাউন বর্দোয়ালি বিধানসভা এলাকায় এই র্যালি সংগঠিত করা হয়। র্যালিতে কিষান মোর্চা টাউন বর্দোয়ালি মন্ডল কমিটি সদস্যরা সামিল হয়। র্যালির অগ্রভাগে ছিলেন কিষান মোর্চা টাউন বর্দোয়ালি মন্ডল সভাপতি তন্ময় রায়। র্যালিতে বর্দোয়ালি বিধানসভা এলাকায় বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কিষান মোর্চা টাউন বর্দোয়ালি মন্ডল কমিটি সভাপতি তন্ময় রায় জানান, কেন্দ্র ও রাজ্যের সরকার কৃষকের স্বার্থে যে উন্নয়নমুখী প্রকল্প হাতে নিয়েছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এই র্যালি সংগঠিত করা হয়েছে। পাশাপাশি সরকার ভ্রষ্টাচারের বিরুদ্ধেও যে লড়াই শুরু করেছে তার জন্য এই র্যালি। আজকে আমাদের জনজাগরণ র্যালি, আমাদের এই র্যালি সারা ভারতবর্ষে আমরা পালিত করছি, সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরাতে 60টা মণ্ডলে আমাদের জনজাগরণ র্যালি হচ্ছে। আমরা বিশেষত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে উন্নতি প্রকল্প যে বাজেট করেছে এবং তাদের আমরা সাধুবাদ জানাই এবং আমরা সমর্থন জানাই কিষান মোর্চার পক্ষ থেকে। ত্রিপুরা সরকার যে কুইন আনারস যে এবং ধানের যে সহায়ক মূল্য বৃদ্ধি করেছে তার জন্য কিষান মোর্চা থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা যখন সরকারের তরফ থেকে ভ্রষ্টাচার এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন বলছে গড়ে তোলা হচ্ছে তখন বিরোধী দলের নেতারা চিৎকার রব তুলছে, এটা নাকি রাজনীতিক ইস্যু পরিণত করে প্রধানমন্ত্রীকে ধরা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা যখন ইলেকশন আগে বারবার আমরা বলেছি সাধু সাবধান, আপনারা 25 বছর যে লুটতরাজ করেছেন, আমরা যদি সরকারে আসতে পারি তাহলে আমরা কিন্তু যা বিচার করব, আমরা বিচারে নামছি। এখন তারা চিৎকার শুরু করছে, আমি বলছি 25 বছর বহু চিৎকার করেছেন, এখন একটু বিশ্রাম করুন, আমরা কাজটা সুন্দরভাবে চালিয়ে যাই। আপনার তন্ময় রায়, মন্ডল সভাপতি বর্তমান কিষান মোর্চা। আগামী 17 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের হিতচিত্তক অভিযান। এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম জেলার সভাপতি রঞ্জন ভট্টাচার্য। বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম জেলা সমিতি উদ্যোগে 17 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হিতচিন্তক অভিযান। এই অভিযান চলবে 1 ডিসেম্বর পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম জেলা সমিতির সকল প্রকণ্ডগুলির মাধ্যমে। এই অভিযান চালানো হবে 14 বছরের উদ্দেশ্যে কেউ হিতচিন্তক হতে পারবে। পশ্চিম ত্রিপুরা জেলায় 1 লক্ষ হিতচিন্তক সমগ্রের লক্ষ্যমাত্র স্থির করা হয়েছে। হিতচিন্তক সদস্য গ্রহণ করার জন্য 20 টাকা ফ্রি ধার্য করা হয়েছে। সোমবার রাজধানী শঙ্কর চৌমুনিস্থিত গীতাভবনে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম জেলার সভাপতি রঞ্জন ভট্টাচার্য। সাথে উপস্থিত ছিলেন সম্পাদক অভিজিৎ দত্ত ভৌমিক সহ সম্পাদক বিজয় সাহা সহ অন্যান্যরা। জয় শ্রীরাম। বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম ত্রিপুরা জেলা, আমি শ্রী রঞ্জন ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি। আমার ডান দিকে আছেন বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক শ্রী অভিজিৎ দত্ত ভৌমিক, আমার বাম পাশে আছেন সহ সম্পাদক শ্রী বিজয় সাহা মহাশয় এবং আমার বিশ্ব হিন্দু পরিষদের অন্যান্য কার্যকর্ত। ভারতবর্ষব্যাপী বিশ্ব হিন্দু পরিষদের হিতচিন্তক অভিযান আগামী 17 নভেম্বর 2019 থেকে শুরু হবে, তা শেষ হবে 1 ডিসেম্বর 2019। এই উপলক্ষে আমরা পশ্চিম ত্রিপুরা জেলা বিশ্ব হিন্দু পরিষদ সমস্ত প্রখণ্ড নগর এবং নর্থজুন প্রখণ্ড, সাউথ জুন প্রখণ্ড, জিরেনিয়া প্রখণ্ড, সেন্ট্রাল জুন প্রখণ্ড, যতগুলো প্রখণ্ড আছে সমস্ত প্রখণ্ড থেকে আমরা 1 লক্ষ হিতচিন্তক অভিযান শুরু করব। আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, এই যে 1 লক্ষ হিন্দু হিতচিন্তক অভিযান শুরু করব, তাতে যাতে আমরা সবাই সকল অংশের মানুষ এই সহযোগিতা করেন এবং এই অভিযানে সবাই যাতে সামিল হন। এই হিতচিন্তক অভিযান 14 বছরের উপরে এবং থেকে শুরু হবে আর 70 বছরের পর্যন্ত তা সীমাবদ্ধ থাকবে। আর এই অভিযান 3 বছর পর পর শুরু হয়। এবার আমরা সৌভাগ্য এই অভিযানে আমরা
একটা অনুষ্ঠানের মধ্যে শুরু করতে যাচ্ছি। আপনারা সবার কাছে অনুরোধ, আমাদের এই বার্তাটা যাতে বিশ্বহিন্দু পরিষদ পশ্চিম জেলার সমস্ত নাগরিকের কাছে, হিন্দু ভাই বোনদের কাছে, বয়োজ্যেষ্ঠর কাছে এবং শুভ বুদ্ধিপন্ন মানুষের কাছে, যাতে গুরুজনদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছাতে পারি আপনারা মাধ্যমে, এই জন্যে আপনাদের কাছে আজকে আমরা প্রেস কনফারেন্সের জন্য আবেদন করেছিলাম। আপনারা সবাই এসেছেন, সবাইকে বিশ্বহিন্দু পরিষদ পশ্চিম জেলা থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার বিশ্বহিন্দু পরিষদের যতগুলো প্রখণ্ড আছে, যতগুলো আয়াম আছে, সমস্ত আয়ামের পক্ষ থেকে আমি পশ্চিম জেলার সভাপতি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা সবাই এই হিতচিন্তক অভিযানে সামিল হবেন এবং আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন, যাতে আমরা 100,000 হিতচিন্তক অভিযান এর অংশগ্রহণে সামিল হতে পারি। এটা কি কোনো টাকার পয়সা দরকার হয়? 20 টাকা দিতে হবে হিতচিন্তক অভিযানে, একটা সদস্য নিতে হলে 20 টাকা একটা আমাদের শুল্ক ধার্য করা হয়েছে, 20 টাকা দিয়ে শুরু হবে। পশ্চিম জেলাটা কবে হবে এবং কোন জায়গায়? এবং 17 নভেম্বর 2019 আর 1 ডিসেম্বর 2019 শেষ হবে। সোমবার 66তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2019 উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ, রক্তদান মহোদ্দান তা সকলের জানা। রাজনৈতিক দল জাতি ভেদ সবকিছুরই উদ্দেব উঠে প্রকৃতির মানুষ হিসাবে রক্তদান করা বর্তমান একটি নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। সোমবার 66তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2019 উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এই কথা বলেন বিধায়ক তথা ত্রিপুরার মার্কফেডের চেয়ারম্যান কৃষ্ণদন দাস। রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমবায় দপ্তর ও ত্রিপুরা রাজ্যের সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে সমবায় নিয়ম কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সমবায় দপ্তরের কর্মী, সমবায় ইউনিয়ন ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদান করে। শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ, রক্তদান মহোদ্দান, এটা সবাই জানেন। রাজনৈতিক দল জাতিভেদ সব কিছুর ঊর্ধ্বে উঠে প্রকৃত মানুষ হিসাবে রক্তদান করা একটা বর্তমানের নৈতিক কর্তব্যের মধ্যে এসে গেছে। তাই আমি প্রত্যেকটি সচেতন এবং স্বাস্থ্য সচেতন মানুষকে বলবো রক্তদানে উৎসাহিত করার জন্য এবং নিজেও রক্তদান করার জন্য। দীর্ঘ 65 বছর পার হয়ে গেলেও আজও কাঞ্চনপুর শিবনগর এলাকার 1200 পরিবার সড়ক ব্যবস্থা থেকে বঞ্চিত, প্রশাসন নির্বিকার। 10 নভেম্বর আসার দিন গুণা সবই হবে, কিন্তু কিছু হয়নি আজ পর্যন্ত। মানুষ বেঁচে থাকার জন্য যোগাযোগ ব্যবস্থা একমাত্র জরুরি, তাই নবনির্বাচিত সরকারের দিকে চেয়ে আছে গ্রামবাসীরা। দীর্ঘ 65 বছর পার হয়ে গেলেও আজও হয়নি 1200 পরিবারের রাস্তার সুরাহা। দিন আসে দিন যায়। কাঞ্চনপুর শিবনগর এলাকার অধিকাংশ 95% মানুষ কৃষির উপর নির্ভরশীল। শীতকালীন বিভিন্ন রকমের শাকসবজি বাজারজাত করে জীবিকা নির্বাহ করে তারা। তাদের নেই কোনো আশা, যেন কুটির শিল্পে বসবাস করে বাজারের চাহিদা পূরণ করতে দিন রাত কঠোর পরিশ্রম করে চলছে শিবনগর নিবাসীর মানুষরা। তাদের পরিবারের মুখে দুমুঠো অন্ন যোগাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে দিনের পর দিন তারা। এখন প্রশ্ন জাগে তাদের মনে, দীর্ঘ 65 বছর ধরে কৃষিকাজ করে চলে আসছে, কিন্তু তাদের উপর একটুখানি দৃষ্টি দিচ্ছে না সরকার কর্তৃপক্ষ থেকে। জানতে চাইলে পরিশ্রমী গ্রামবাসীরা কি কি বলে শুনুন। গ্রামের নাম শিবনগর। শিবনগর, আচ্ছা, আপনারা গ্রামে মানে কত পরিবার লোক আছে এখানে? এমনি তো হিসাব করে কইতাছেন 1200 পরিবার না? আপনারা কোন রাস্তা দিয়ে যোগাযোগ মানে কাঞ্চনপুরে আসা যাওয়া করেন? এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে না? ও, গাড়ি ঘোড়া আয়নি? গাড়ি ঘোড়া আয় না, দেখেন না, আস্তে আস্তে আইয়ে দেখেন না কি গাছ দাঁড় হয়েছে। বৃষ্টি দিলে আর কি পারেন? আচ্ছা, তো আপনারা গ্রামে মানে কি ফসল কি উৎপাদন করেন? গৃহস্থী কাজ। গৃহস্থী কাজ মানে কি ফসল কি ফসল? বেগুন, আলু, মূলা। আচ্ছা, এগুলো কি বিক্রি করেন? কাঞ্চনপুর কাঞ্চনপুর। আচ্ছা, কত কিলোমিটার বইয়া যাইতে লাগে নিয়া? 1.5 কিলোমিটার এরকম না। আচ্ছা, আপনাদের কি মানে আসা যাওয়ার মতো ব্রিজ হয় নাই?
হয় নাই একটা আরম্ভ হয়েছে এটা পুরা হয়েছে না আচ্ছা বৃষ্টিটা কতদিন হয়েছে আরম্ভ হয়েছে ও পাঁচ ছয় বছর না আচ্ছা আচ্ছা ফসল কি ফসল মানে আপনাদের এখানে কি ফসল ভালো হয় সবজি ওই তখন যে সিজন আইসে তখন তো সবজি খেতেই আমার নাম গণেশ নাথ আচ্ছা কি ব্যাপারে আপনাদের অভিযোগ আমরা সমস্যা হয়েছে আস্থা কাঞ্চনপুর সাব ডিভিশনের মধ্যে আমরা শিবনগরের সবজি হয়েছে বিখ্যাত আমরা কাঞ্চনপুরের মধ্যে যদি আমরা শিবনগরের সবজি না যাই তাহলে আমরা আমাদের কাঞ্চনপুরের মানুষ সবজি অন্য জায়গার থেকে আনতে লাগে যেমন এদিকে মাছলি আছে মাছমারা আছে দমনগর আছে এদিক এই সমস্ত জায়গার থেকে কেরিং করে সেটা সবজি আনতে লাগে কিন্তু যদি ওই এখানে যে আমাদের রাস্তার যে বেহাল অবস্থা আমাদের সবজি ফলানি ফলানোর পরেও এগুলো যে কাঞ্চনপুরে নিয়ে যাওয়া আমাদের অনেক কষ্ট হয় আচ্ছা আপনাদের রাস্তাঘাট কি নেই রাস্তাঘাট আছে কিন্তু যে রাস্তাঘাট যে খাসা রাস্তা যদি বৃষ্টি দেয় বৃষ্টি দেওয়ার পরে রাস্তায় গাঁথা গতি হইয়া জল জমিয়া এমন অবস্থা মানে মানে ফায়া হাটে যাওয়ার মতো ক্ষমতা নেই গাড়ি তো আসা দূরের কথা আপনাদের গ্রামে কত পরিবার লোক রয়েছে বারোশো ফ্যামিলি আছে আচ্ছা বারোশো ফ্যামিলি না আপনাদের গ্রামের বয়স আনুমানিক কত হতে পারে কত বছরের পুরানো গ্রাম প্রায় 60-65 বছর আচ্ছা এই এই গ্রামে বিশেষ করে কি ফসল উৎপাদন করা হয় আমাদের এখানে তো শীতের শীতকালীন যে যে সব সবজি আছে সব সব সবজি আমাদের এখানে হয় সব ধরনের সবজি উৎপাদন করা হয় না তো সেই সবজিগুলো আপনারা কোথায় নিয়ে যান আমরা তো বিশেষভাবে আমাদের কাঞ্চনপুর কাঞ্চনপুরতে আমরা মাছ মারাও নেই আচ্ছা তো আপনাদের অভিযোগ কি আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের শিবনগরের সব তো আর সেন্টারে না কিছু কিছু জায়গা আছে ভিতরে এলাকায় ভিতরে এই যে এখন যে আমি দাঁড়িয়ে বলতেছি এখানে মানে মেইন রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এখানে যদি সবজি ফলায় সবজিটা আমাদের খান্দে মাথায় করে আমাদের মেইন রাস্তা নিতে হয় প্রায় 1 কিলোমিটার জায়গা আমরা মাথায় করে কেরিং করতে হয় আচ্ছা আপনাদের গ্রামের নাম শিবনগর শিবনগর আপনার বাড়ি শিবনগর আচ্ছা আপনার নাম গণেশনাথ আচ্ছা আর এই রাস্তার ব্যাপারে কি বলছেন যেন রাস্তাটা যদি মেডিলিং করা হয় তাহলে আমাদের শিবনগরের যে কৃষকরা আছে কৃষক ভাইয়েরা আছে তাদের সবজি নিয়ে যেতে সুবিধা হবে রাস্তাটা মেডিলিং করা হয় এখানে যে ওই যে রাস্তার যে হাফটা দেখছেন এই হাফটার অনেক লম্বা হাফ এই হাফটা যদি মোটামুটি আরও প্রায় 7 ফুট লামানি হয় অনুমানিক তাহলে তাহলে আমাদের মানে অটো দিয়ে আমরা মাল নিয়ে যেতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এছাড়াও খবর রয়েছে অতিসত্বর শিবনগর নিবাসীর যোগাযোগ ব্যবস্থার একমাত্র রাস্তাটি পাকা করতে হবে এমনটাই দাবি উঠেছে সমস্ত গ্রামবাসীদের পক্ষ থেকে বর্তমানে তারা অতি বিপাকে পড়ে আছে রাস্তার বেহাল দশায় ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা